এটি তার তিন দিন পরে উনি মারা যান। আমি যেদিন পৌঁছাই উনি অল্প কিছু কথা বলতে পারছিলেন। যাওয়ার পরেই উনি বললেন, আমি ওনাকে বললাম যে দেশে যাওয়ার ব্যাপারে কি ইচ্ছা তার আছে। উনি বললেন যে আমার মৃতদেহ যেতে পারে, কিন্তু আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ওনার কথার এক চুল বাইরেও আমি কোনো কাজ করব না, আমি শেষ বয়সে দালাল হয়ে মরতে চাই না, আমি এই এখানে আমার মৃত্যু হলে হবে, তোমরা আমার লাশ নিয়ে যাওয়ার চেষ্টা করবা। তো ওনার যে অগাধ ভালোবাসা আমাদের নেত্রীর প্রতি সেটা আমি ওদিন বুঝতে পেরেছি। আর আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি প্রতিনিয়ত খোঁজ খবর নিয়েছেন। আমি যেদিন পৌঁছাই সেদিন আমি ফোনে ওনার সাথে কথা বলানোর চেষ্টা করে দিয়েছিলাম, ওনার গলা থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো আমাদের একদিন চেয়ারম্যান উনি প্রতিনিয়ত খোঁজ খবর রেখেছেন, এবং যেদিন উনি মারা যান আমি ওনাকে খবর দেওয়ার পর আমি জানতে পেরেছি উনি একজনকে ওমরা হজেও পাঠিয়েছেন আমার বাবার হয়ে। তো আমি এই জিয়া পরিবারের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানাই। আমি আর বেশি ওখানে বক্তব্য দিব না আজকে। আমি আমাদের সবরকম সময় চলে গেলেন যখন আমাদের নেত্রী যে সত্যি আজকে কারাগারে, তিনিও তাকে শেষ দেখা দেখতে পাবেন। বন্ধুগণ, আজকে এই ফ্যাসিবাদী সরকারের নির্যাতনের নিপীড়নে সারা বাংলাদেশের মানুষ যখন অত্যাচারিত লাঞ্ছিত, সেই সময়ে যে মানুষগুলো ঘুরে দাঁড়াচ্ছিল তাদেরও দেখা সাথে আজকে তিনি চলে গেছেন। আমাদের ছেলে তার বর্ণনা দেওয়ার বর্ণাঢ্য জীবনের রাজনৈতিক জীবনের বর্ণাঢ্য পরিচয় দেওয়ার এখন সময় নেই। আজকে এই জানাজা যারা সুষ্ঠুভাবে সম্পাদিত হয় সেদিন আপনার দয়া করে একটু সহযোগিতা করবেন। আমরা যারা সাধক হোসেন খোকার এই অকাল সময়ে অকালে চলে যাওয়ায় আমরা গভীর দুঃখ প্রকাশ করছি। তার চলে যাওয়ার যে শূন্যতা সৃষ্টি হলো, এই শূন্যতা পূরণ হবার নয়। আজকে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্যে দেশের থেকে মুক্তির আন্দোলনে যখন সমগ্র মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে, সেই সময় এই মানুষটিকে আমাদের খুব বেশি প্রয়োজন ছিল। আসুন আজকে আমরা পরম প্রধান আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, আল্লাহ যেন তার সকল গুনাহ মাফ করেন, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করেন এবং তার পরিবারকে সেই শক্তি দেন যাতে সেই শোক সহ্য করতে পারে। তার বড় ছেলে কেন উপস্থিত আছে, আমি ইশরাককে কিছু বলতে অনুরোধ করব।